অলকি টিভির পক্ষ থেকে সবাই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আর সবাই ভালো আছেন? আমি একত্রে চারটা গভর্নমেন্ট জব নিয়ে আসলাম। প্রথমটা হলো, দেখতে পারছেন, বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে। এরপরটাতে যদি আমি চলে আসি, এটা হলো মোংলা বন্দর কর্তৃপক্ষে একটা নিয়োগ। তারপরেরটাতে যদি আসি, এটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এখানে একটা নিয়োগ আছে, বেশ কিছু কিন্তু ছেলেমে নিয়োগ করবে। এরপরটাতে যদি আমি আসি, এটা হলো পরিকল্পনা কমিশনার নতুন নিয়োগ একটা প্রকাশ করা হয়েছে। তো প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্ট জব, এবং সবচেয়ে বড় কথা, দেখেন আপনি এইচএসসি স্নাতক পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই সার্কুলারগুলো লিঙ্ক আমার একদম ফার্স্ট কমেন্টে, একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা প্রত্যেকটা নিয়োগ একাত্তরে পেয়ে থাকবেন, প্রত্যেকটা আপ টু ডেট মেসেজ। এখানে আমি অলরেডি বলছি যে প্রথম কমেন্টের লিঙ্কটা দেওয়া অবশ্যই আপনারা কিন্তু একটু নামায় দেখবেন, কারণ চারটা তো আর একত্রে পড়ে বলা সম্ভব না। তো আমি যে কোনো একটা একটু ধরলাম। এইটাই দেখেন, পরিকল্পনা কমিশনারের যে চাকরি নিয়োগটা দেওয়া হয়েছে, এখানে চারটা ক্যাটাগরি, চারটা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিবে। তো এখানে লাস্টেরটা দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তার উপরেটাতে যদি আসেন সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর। এই দুটো কিন্তু এক্স্যাক্টলি কম্পিউটার অপারেটর রিলেটেড জব। তো বন্ধুরা, এইরকম মেসেজ, এইরকম ক্যাটাগরি আপনারা বাকি তিনটাতেও পাবেন। তো আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে প্রত্যেকটা গভর্নমেন্ট জবে কিন্তু এই কম্পিউটার অপারেটর পদটা একটা কমন একটা বিষয়। আপনি যদি কম্পিউটার অপারেটর পদে যদি চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিতরে কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকতে হবে কম্পিউটারের উপরে, তার উপর আলোচনা করেছি একটা ভিডিওতে। সে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে সে লিঙ্কটা দেওয়া আছে। এখানে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এইচএসসি পাস আপনি আবেদন করতে পারবেন। এটা ডাটা এন্ট্রি অপারেটর, এতেও এইচএসসি পাস। সহকারী প্রোগ্রামার আছে, এখানে যাদের ইঞ্জিনিয়ারিং করছেন এটা তাদের জন্য। সিস্টেম অ্যানালিস্ট আছে, এটা যাদের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন তাদের জন্য। তো এখন যদি আমি চলে আসি যে কীভাবে আবেদনটা করবেন, দেখেন এখানে আবেদন করার একদম ডিটেলস, ইতিহাস, গোষ্ঠীর ইতিহাস এখানে বর্ণনা করা আছে। আপনার সেলফ নামান, একটু নামে পড়েন, পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। পরেরটা তাদের চলে আসি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড। এখানে জুনিয়র ক্রেন অপারেটর লাগবে, পদের সংখ্যা 10, বেতন হবে 31,200। এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, এটা বিষয়টা দাঁড়ালো। এরপরে এখানে আপনার কী কী যোগ্যতা, মজ্ঞতা, অঙ্গতা সঙ্গে সব কিছু এখানে বর্ণনা করা আছে। জাস্ট আপনার একটু নামায় পড়েন, পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। এরপরটা যদি আমি চলে আসি, এটা হলো কি, পাট ও বস্ত্র পাট মন্ত্রণালয়। এখানে হিসাবরক্ষক আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে। এটা এসএসসি পাশে আপনার আবেদন, বাকি আনুষঙ্গিক বিষয়গুলো বন্ধুরা ঘুরে ফিরে সেই কথা একই। আপনারা প্রত্যেকটি একটু নামায় পড়েন, দেখেন কী অবস্থা না অবস্থা, তারপরে একটা অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।